বিভিন্ন ডিভিশন আমাদের ভাগ কাকিকে খাবার দিতে হয়। সকালে একদম আর্লি মর্নিংয়ে লাভবার আর কুনুরের জন্যে সব সিড মিক্স, ওদের মানে কর্ন ভুট্টা দানা, তারপরে ছোলা ভেজানো, তারপরে সুন্দানা, এসব দুই সব মিশানো থাকে, সেটা দিতে হয়। তারপরে ফল দিতে হয় ওটার সঙ্গে। আর বেলার দিকে আমরা এগ ফুড তৈরি করি, এগ ফুডটা লাভবার, জাভা, গোল্ডেন সব পাখির বাচ্চা খায়, এগ ফুডটা খায়। বিকেলের দিকে কি, তারপর আমরা সব সিড মিক্স দিই, সিড মিক্সটা লাভবারকে দিই, এবং যে যা ইন্ডিভিজুয়াল পাখির আলাদা সিড মিক্স। এগ ফুডটা কি ভাতের সঙ্গে না? এগ ফুডটা আমরা যেহেতু এতগুলো পাখির কোয়ান্টিটি, ম্যাক্সিমাম আমরা ভাত ইউজ করি, কখনো কখনো চিনে দিই, তো আজকে আমি ভাত দিয়ে দেবো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এর সঙ্গে দাওয়া আছে, গাজর আছে, গাজরটা আছে, তার সঙ্গে এগ, ডিম আছে, ডিমের গ্রেট করা আছে, এখানে গম ভেজানো আছে, গমটাকে ভিজিয়ে নিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আমরা বিভিন্ন রকম ছোলা বাদাম, যেটা আমরা লাভবার্ডকে দিই যে খাবারটা, সেটাকে আমরা গ্রেট করে দিই ছোটো পাখির জন্য, কারণ ছোটো পাখি তো ওইভাবে খেতে পারে না। ছোটো পাখির জন্যে ছোলা, রাজমা, গোটা মুগ সব মেশানো আছে, সেগুলোকে গ্রেট করে দিই, ঠিক আছে। বিনস আছে, বিনস আছে, গাজর আছে, গাজর আছে। এবার শাক যেটা হচ্ছে মেথি শাক দিই, কখনো কখনো ধনে বর্ষা গরমকালে ধনে পাতা দিই, আর যেহেতু মেথি শাক গরম, শীতকালে মেথি শাক দিই, পালং শাক দিই, এগুলো দিই, ঠিক আছে। এর সঙ্গে কিছু জিনিস মেশাবো, আবার দেখাচ্ছি কী দেওয়া দেবো। ভাত আছে, এর সঙ্গে একটা ছাতু দেবো জিনিসটাকে, কারণ ছাতুর মধ্যে ছোলা আছে, ভুট্টা আছে, ছাতু দেবো। আমাদের একটু বিস্কুটে গুঁড়ো দেবো জিনিসটাকে ক্রাঞ্চি করার জন্যে, কারণ নরম হলে পাখির অসুবিধা হবে, এটা এটা ক্রাঞ্চি করতে হবে, সেটা চাইছি না। যত ড্রাই হবে তত ড্রাই করে দিতে হবে, জল জল হলে খাবে না। একটা ছোলার ভুট্টা, একটা ছোলার ভুট্টা, ওটা ইয়ের ভুট্টা, আপনার ছোলার ভুট্টা, এটা একটা ভুট্টা, আমার ভুট্টার ছাতু, এটা ছোলার ছাতু। আচ্ছা, এটা অ্যামিপ্লেক্স, বারে ঘরে বাচ্চা রয়েছে, তো অ্যামিপ্লেক্সটা দেবো, এখানে অ্যাড করবো। এটা কি রেগুলার দিচ্ছে? আমি রেগুলার দিচ্ছি যখন বাচ্চা যখন থাকছে ঘরে। হ্যাঁ, এক ছিপি দিলেই হয়। হ্যাঁ, এক ছিপি দিয়ে মিক্সিং করছি, কারণ সবই আমার মিক্সিংয়ে থাকে অল্প। আচ্ছা, এটা কার্মোজাইন, হজমের জন্য, ঘরে বাচ্চা রয়েছে, এটা হজমটা বিরাট বড় ফ্যাক্টর, হজমটা না হলে অসুবিধা হবে। এটা কটা পাখির জন্য? এটা ওভারঅল আমি খাবার তৈরি করছি, আমার সব বাচ্চাগুলো খাবে এখন, মানে সব পাখির জন্য, সব পাখির জন্যই করছে এটা। দু ছিপি, দু ছিপি। এবার আমি একটু ঝিনুক গুঁড়ো দেবো, অর্থাৎ মানে ক্যালসিয়াম, সোর্স অফ ক্যালসিয়াম আমি দিয়ে দিচ্ছি, অনেক সময় ক্যালসিয়াম দিই ওষুধ, অনেক ঝিনুক গুঁড়ো দিই, ঝিনুক গুঁড়ো দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি সিড মিক্স দেবো একটু। আমরা দানাতে আমি সবসময় দেখাই, আপনারা দেখেন বা বলেন যে সারা দাদা শুধু প্লেন দানা কেন দিচ্ছে, প্লেন দানা তো দিই খাবারের দানার জন্য, বাকি বাচ্চা খাওয়াতে জন্য। শুধু দানার সঙ্গে সিড মিক্স দিলে অনেক সময় বাচ্চা মানে ওটা ওভার না, দানা তো আমি ছড়ায় নষ্ট হয়, তো সিড মিক্স এটা দিলে কী হয়, অন্তত ওয়েস্টেজটা কম হয়। আচ্ছা, ওই সিড মিক্সটা এই নরম খড়ার সঙ্গে দিয়ে দিই। এখানে রেড মিলেট, হোয়াইট মিলেট, ক্যানাডি সিড, হ্যাঁ, বাকুইট, অনেক ধরনের ব্ল্যাক সিড, অনেক ধরনের সিড মিক্স এখানে দাঁড়া রয়েছে, এগুলো আমি দানার সঙ্গে মিশিয়ে দিই। এবারে কখনো আমি ভিটামিন অ্যাপ্লাই করি, কোনোদিন আগে ক্যালসিয়াম অ্যাপ্লাই করি, আজকে একটু আমি ক্যাডিসাল ডিসি দিয়ে দেবো ক্যালসিয়াম। আমি অন্যদিন হলে মাল্টিস্টার দিতাম, মাল্টিভিটামিন আছে সেটা দিতাম। দাও দিই এক এক ছিপি না, এক ছিপি এতগুলো পাখি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, কারণ প্রত্যেক পাখি অল্প করে পাবে, তার সঙ্গে ভাত মিক্সিং হবে। এটা হয়ে গেল, এটা আমি এটাকে মেশাবো, এটা আমি মেশাবো, একদম মেশাবো যাতে জিনিসটা ড্রাই হয়ে যায়, ড্রাই ড্রাই হয়ে যায়, কারণ অনেকে শেয়ার করে না এগুলো খাওয়ার, অনেকে সিক্রেট শেয়ার করে না, কিন্তু আমার কাছে তখন লোকাচুরির ব্যাপার নেই, আমি যেমন করছি, আমি যেমন খাওয়াচ্ছি, সবার পাখি সুস্থ ভালোভাবে থাকুক, ভালোভাবে বাঁচুক, কারণ পাখি পাখি হচ্ছে পাখি অন্ত জান আমার, তো পাখি সুস্থ ভালো থাকলে আমারও যেমন আনন্দ হবে, অন্য লোকের পাখি সুস্থ আনন্দ থাকলে আমারও সেটা আনন্দ হবে। অনেকে এগুলো বলতে চায় না, সিক্রেট না, অনেকে এগুলো সিক্রেট জিনিস বলতে চায় না, আমরা কীভাবে খাবার দিচ্ছি, কীভাবে মিক্সিং করছি সব দেখিয়ে দিলাম, সব বলে দিলাম, কখন কিরম কী খাবার দিই সব দেখলো। এবারে পাখির যত্ন পরিচর্যা, ঠিক টাইমে টাইমে তাকে মেডিসিন দেওয়া, ঠিক টাইমে টাইমে তাকে দেখাশোনা, তার মধ্যে কি অসুস্থ হয় না, অসুস্থ হয় তাতে একশোটার মধ্যে দুটো একটা অসুস্থ হয় বা মরে, মর্টালিটি তো অবশ্যই হবে, মর্টালিটি মধ্যে তো হবেই, এত পাখির মধ্যে তো মরবে, কিন্তু সেটা যেন আস্তে আস্তে কম হয় সেটার দিকে আমরা দেখবো। তার টেম্পারেচার, ওয়েদার যদি ঠিকঠাক থাকে আপনার অসুবিধা হবে না, টেম্পারেচার ওয়েদারের জন্য পাখি অনেক সময় খারাপ হয়ে যায়, আপনি ভালো খাবার দিলেও কোনো কোনো কাজ হবে না সেখানে, ওটা ওটা অনেক নেচার ওপর কিছু নেই, নেচার নেচার ঠিকঠাক থাকলে আপনার চেষ্টা প্রচেষ্টা বা আমাদের চেষ্টা এটা হবে।
आप लोग मैंने दिखा दिया कैसे कैसे हम सॉफ्ट फूड बनाते हैं, कैसे कैसे हम सॉफ्ट फूड दे रहे हैं बर्ड्स को। तो हम अलग अलग चीज़ का राइस इसमें मिक्स करेंगे। हाँ, इसमें राइस मिक्स कर इसको दो कंटेनर में हम इसको डिवीजन कर रहे हैं, क्योंकि इसमें राइस हवा देकर इसको हम मिला देंगे। इतना मेहनत करना पड़ता है रिजल्ट अच्छा पाने के लिए। रिजल्ट तो मतलब ये आज मतलब नॉट फॉर टू डे, बिल्डिंग सीजन चल रहा है ऐसा नहीं है, 365 days ऐसा चलता है। मतलब जब बाढ़ ऑक्सीजन चलता है ना, उस टाइम में भी हम बाढ़ को ऐसा क्या करते ऑक्सीजन बोलकर सर इसको दाना पानी डालते नहीं है। ऐसा नहीं होता। और मैं कोशिश करता हूँ जितना अच्छा फूड दे सकते हैं। अच्छा, मतलब चेष्टा करी ना जोटा भलो जिस दवा मैंने एक कम्पानी और हैंड फिडिंग फॉर्मूला सबसे भलो जटाई देव, सबसे खराब क्वालिटी हैंड फिडिंग फॉर्मूला खाव ना। मैं एक जिस सबसे मैंने কি আছে একটা বাচ্চা সার্ভাইভ করলে তো আমাকে পুরো প্যাকেটটা দাম দিয়ে দেবে, তো দামি বাকিটা সেটা হয় না, তো সেই জিনিসটাকে ভালো ফুড প্রোভাইড করবো। হ্যাঁ, এদের প্রতি একটা টান হয়ে যায় মানে, আর এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে যে আমি তাকে ভালো জিনিস দেবো, আমার মনটাও চাইবে না তাকে আমি খারাপ জিনিস দেবো। এবার সে তো অবশ্যই দেবে, আমি যখন তাকে দেখবো সে অবশ্যই আমাকে দেখবে। এটা মানুষের মতো বেইমান না, এটা বার জীব জন্তু এর এমন এতটা ভালো হয় না, কিন্তু আমি যতটা তাকে দেখি সে ঠিক ততটাই আমাকে দেখবে, সে আমাকে তো ঠিক রিটার্ন দেবেই। আমি এটা দেখেছি, ফলো করেছি, আমি তো 12 বছর ধরে করছি, 12 বছর এক্সপিরিয়েন্স আমি আপনাকে বললাম। এটাকে ভালোবাসতে হবে। অনেকে আসছে এই লাইনে আসছে, আমি আমি টাকা কামাবো, আগে পাখির পেট থেকে বেশি করে ডিম নেবো, তারপর ফস্টারিং করে বেশি করে এ করবো, আগে বেশি করে ওর থেকে বাচ্চা, আগে থাকতে এই চিন্তা, আগে থেকে সব চিন্তা। আরে পাখিটাকে সুস্থ রাখো, অল্প ঠিক সাধারণ নিয়মে তুমি তাকে থেকে ক্লাস নাও, যেটা প্রকৃতির নিয়ম, নিয়মে তাকে তাকে সেরকম ভালো ফুড দাও, ভালোভাবে যত্ন করে রাখো, তাকে ভালোবাসো, তোমার সব হবে। ভালো না বাসলে যত্ন না করলে কিছুই হবে। আমার যেটুকু আছে যেটুকু ঠিকঠাক করে দিলে আমার অনেক, আমার তার থেকে আরও চাই, চাওয়ার তো শেষ নেই, আমার এই আছে এর থেকে আরও বেশি চাই, তার থেকে আরও বেশি চাই, তার থেকে আরও বেশি চাই, মানুষ চাওয়া তো শেষ হয়ে যাবে। পাখির উপর প্রেসার দিয়ে লাভ নেই, পাখির উপর প্রেসার দিলে পাখি ড্যামেজ হয়ে যাবে। আমি ওর থেকে দুটো তিনটে ছোট বাচ্চা পেতে পারতাম, ড্রাই পুরো ড্রাই হয়ে গেল। এবার এটা ঘরে বাচ্চা আছে, বড় আছে, সবাই আছে, সব খাওয়াবে, হ্যাঁ কোন তো মানে সব রেডি হয়ে গেছে খাবে বলে। আজকে তো ভিডিও করতে একটু দেরি হয়ে গেল না, আমার এটা পড়ে যায়। কখনো খুব মানে কখনো তো আমার সঙ্গে পুরো টানা কাজ করে, ও খুব ভালো এক্সপিরিয়েন্স, ও অনেক ওরও অনেক অভিজ্ঞতা হয়ে গেছে এ ব্যাপারে। এখন তো সিড মিক্স দিলে, এখন এটা দিলে সঙ্গে ক্ল্যাশ হবে না, কিছু হবে না, কিছু হবে না, সব ফুটটা খেয়ে নেবে, সিড মিক্সটা পরে খাবে। ওই ওইখানে দাও, ট্রিটমেন্ট বলতে গরমকালে এখন যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে এখন, পাখিকে ঠান্ডার থেকে গরমের দিকে যাচ্ছে, গরম যাচ্ছে, তো এখন বেশি করে আস্তে আস্তে এমনটা সময় আছে যখন স্যানিটাইজ করতে হবে, ঘরে একটু স্প্রে করতে হবে, একটু ভারকন স্প্রে করে ঘরটাকে একটু ক্লিন করতে হবে। লাম্বারের স্প্রেটা খুব খারাপ আসছে, পক্স হতে পারে মেবি। ভারকন স্প্রেটা কি মানে গায়ে পড়লে অসুবিধা, সব জায়গায় স্প্রে করলে কোনো অসুবিধা, পাখির গায়ে পড়লে অসুবিধা, কোনো অসুবিধা নেই। আর্লি মর্নিংয়ে দেবে, মর্নিংয়ে রোজ যখন খাবার টাবার থাকবে না, এবার তারপর আমি সব খাবার চেঞ্জ করে দেবো, খাবার চেঞ্জ করবো, জল চেঞ্জ করবো, নরম খাবার দেবো, সবার আগে ভারকন স্প্রে দিতে হবে। ভালো কাজ করে না ভারকন স্প্রে, ভারকন স্প্রেটা ভালো কাজ করে, খুব ভালো ভালো জিনিস ওটা। আচ্ছা, ওইটা করতে হবে, আর কি করতে হবে? আর সিড মিক্স খাবার দিতে হবে, সিড মিক্সের পরিমাণটা কমাতে হবে যাতে গরম যাবে। আর সব ফুডটা বেশি ফুডটাকে সব ফুডটাকে দিতে হবে, গরম বাচ্চা থাকলে অবশ্যই সব ঘরে সব ফুড দিতে হবে, ওয়ারেস লাম্বার লাম্বার থাকলে বা কুনুর থাকলে দুবার করে সব ফুড দিলে ভালো হয়, ঠিক আছে। আর ছোটো আমার তো ছোটো বাকি গোল্ডেন বা জামাতে একবারই সব ফুড দিতে পারি, টাইমে আমার টাইমে হ্যাবিট হয় না। আর ওয়ারেস ওয়ারেস খুব গরম পড়লে জলে ওয়ারেস দিতে হবে, ওয়ারেস করে দাও, বা গ্লুকোজ, আমি গ্লুকোজ দিতাম মাঝে মাঝে, গ্লুকোন ডি, যেটা গ্লুকোন ডি, অনেক সময় একটা সুগার থাকে, বাট স্যার এক সপ্তাহে এক দুদিন দিলে কোনো অসুবিধা হয় না, বা গ্লুকোভিটা এই ধরনের যেটা আছে, গ্লুকোন গ্লুকোজ, বা পাখির বডি ঠান্ডা করার ভিটামিন অনেক মেডিসিন আছে, অনেক ওষুধ আছে যেগুলো দেওয়া যেতে পারে। মানে ঠান্ডা লেগে গেলে যে গা ফুলিয়ে বসে থাকে না মুখ গুজে, সেটা কি কারণে হয়? সেটা তো ঠান্ডার জন্যই হচ্ছে, গা ফোলাচ্ছে ঠান্ডার জন্য হচ্ছে, মুখ গুজে বসে আছে,
সেটা একটু টেট্রাসাইক্লিন পাউডার জলে দিলে কদিন করে বা মক্স 250 দিয়ে কদিন জলে দেওয়া পরে পাখিটাকে একটুখানি একটু সানলাইট বা একটু হিটে হিটে রাখলে পাখি আস্তে আস্তে রিকভার হয়ে যায়। যে কোনো পাখিরই রিকভার হওয়ার চান্স থাকে, কিন্তু সেটা আর্লি স্টেজে। এখন বাড়াবাড়ি হয়ে গেলে সেটা রিকভার চান্সটা খুব কম হয়ে যায়, মানে মর্টালিটির চান্সটা অনেক বেড়ে যায়। আবার কিছু কিছু পাখি আছে টাইম দেয় না, গোল্ডেন অসুস্থ হয়ে গেলে সেটা টাইম দেবে না, লাম্বারও এমন ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায় যেন টাইম দেয় না। যাবা যাবাতে খুব অসুস্থ, রোগের বালাই কিছু নেই, যাবা যাবা একটাই রোগ হয় ঠান্ডা লেগে যায়, পাখি ঠান্ডা লেগে যায়, সিনাটা না খুব কম হয়, পাখি ঠান্ডা লেগে মরে বেশি যাবাতে। বাট সিজন কেটে গেল এখন পাখি মরবে না, খুব কম, অলরেডি এখন পাখি সব যা পাখি বাচ্চারা সব দাঁড়িয়ে যাবে। কয়েকটা বাচ্চা মরেছে হয়তো আমার, সেটা হয়েছে ঠান্ডা সময় ঠান্ডা ঠান্ডা মানে খুব ঠান্ডা খুব গরম, খুব ঠান্ডা খুব গরম, ঠান্ডা ভোরের দিকে ঠান্ডা পড়ছে পাখি। অনেক সময় লুজ মোশন হয়ে যায়, চোরা লুজ মোশন, আমরা অনেক সময় ওটু দাও ওটু ভালো, কিন্তু আমরা তো খেয়াল করতে পারি না। ওটু ওই জন্য বলছি যে পাখি দেখতে হবে, একটু ফলো করতে হবে, রেগুলার পাখি একবার চোখ বোলাতে হবে। তোমার যদি 50 জোড়া থাকে, 20 জোড়া থাকে, 10 জোড়া থাকে, রেগুলার এক নম্বর কেস থেকে 50 নম্বর কেসটা ভালো করে একবার চোখ বুলিয়ে গেলে তোমার চোখে তোমার অসুস্থ পাখি মানে সিমটম দেখাবে, তোমার চোখ এমন তৈরি হয়ে যাবে যে কোনোটা পাখি যদি কিছু একটা হয় তোমার চোখে আগে হট প্রথম গিয়ে বাঁধবে ওটা যে কি হলো পাখিটা, এরকম একটা সুস্থ সবল পাখি এরকম বসে আছে কেন, তখন সেটা ধরে দেখতে হবে, তখন সেটা দেখতে হবে। বাকি অনেক সমস্যা আছে, সেগুলো আস্তে আস্তে রিকভার হবে, সেগুলো দেখতে হবে, করতে করতে শিখবেন, মরতে মরতে শিখবে। আমার কাছে কি মরে দিই পাখি, অনেক প্রথমে অনেক মরেছে, এখন মরেছে অনেক, মরছে কম কিন্তু মরছে, এমন না যে মরছে না, তাহলে তো মানে আমি আমি তো মানুষ, আমি তো ডাক্তারও নয়, আমি পাখি থেকে কিছুটা জ্ঞান অর্জন করেছি, কিছু বই কিছু বই পড়ে কিছু স্টাডি করে আমি জেনেছি, আর অনেক কিছু এখনো জানার বাকি আছে, জানছি শিখছি। তো আমরা যেটুকু আমরা করতে পারি, যেটুকু আমরা মেডিসিন দিতে পারি, যেটুকু আমরা ইউ মানে তার পিছনে মানে লিমিটের মধ্যে লিমিটের মধ্যে সেটুকু আমরা দিই, তারপরও কিছু হলে কোনো ডক্টরের পারমিশন নিই বা কোনো ডক্টরকে ফোন করি বা কিছু জানাশোনা যে ডক্টর আছে তার সঙ্গে আলোচনা করি, কনসাল্ট করি এটা কী করবো, কিছু আমার হাতে বাইরে চলে যায়, কিছু করতে পারি না, কিছু আমাদের হাতে মধ্যে থাকে সেগুলোকে। তবে একটা দেখেছি এক একজন লোক এক এক রকম মানে অ্যাডভাইস দেয়, কেউ বলে এটা ইউজ করো, কেউ বলে ওইটা ইউজ কর, যে যেরকম বলে যে যেটা ফলপ্রদ পেয়েছে, অনেক হয়তো ওটা দিয়ে ফল পেয়েছে বেশি, অনেক হয়তো ওই ওষুধটা পেয়ে পরে ফল পেয়েছে বেশি, অনেক হয়তো এগুলো করেই কোনোটাই ফল পায়নি, হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথি মেডিসিনে ফল পাচ্ছে, অনেক হোমিওপ্যাথি মেডিসিন করছে, মানে মাথা কাজ করে না, কনফিউশন হয়ে, হ্যাঁ অনেক হয়তো আয়ুর্বেদিক মেডিসিন দিচ্ছে যে গাছ গাছরা একদম ওষুধ দেবো পাখিকে। আচ্ছা অনেকে বলে রসুনের জল, রসুন থেতো করে জলটা দিতে, সেটা কি উচিত না? ভালো তো রসুনের জল তো, একটা রসুন তো একটা মানে মাতৃক ফল, রসুনের মতো গুণের শেষ নেই, কিন্তু পাখিকে দেওয়া উচিত, হ্যাঁ দেওয়া যেতে পারে রসুনের জল। তুমি কোনোদিন দাওনি? না আমি আমি জানি আমি দিইনি, বাট রসুন তো মানে ওটা তো মানে ন্যাচারাল একটা ফল, ওটাকে মাতৃ ফল বলে, মানে ওর মতো ও মানে রসুনের মানে গুণ আর আমলকির যা গুণ শেষ করা যাবে না। তো রসুনের জলে পাখির মানে বডি বিল্ডটা, পাখির ইমিউনিটি, পাখির মধ্যে মানে কী বলবো ফেদার প্লাগিং হলে সেটা সব মোটামুটি পাখিকে ব্রিডিংয়ে আনতে, পাখির স্ট্রেস কমাতে সব কিছু দিয়ে রসুন মানে জল শরীরটা গরম রাখে, শরীরটা গরম রাখে পাখি। শীতকালে দেওয়া যেতে পারে, অনেক কিছু আছে, এগুলো এখানে জলে মেশাতে হয় না, সব সব ফুডে দিই। আর এখানে একটা ক্যালসিয়াম, মাল্টিভিটামিন হিসেবে মাল্টি স্টার রিকভারিটা শেষ হয়ে গেছে, বাড়িতে বাচ্চা হজমের জন্য আমি এই ওষুধটা ইউজ করি, অ্যামিপ্লেক্স, এটাই সবচেয়ে ভালো, হজমের জন্য ভালো ওষুধ। আচ্ছা ডিওয়ার্মিংয়ের জন্য এটা ইউজ করি, অ্যালবোমার। এটা বছরে কবার করো? এটা আমি বছরে দুবার ডিওয়ার্মিং করি। কোন সময়? সিজন শেষ হওয়ার পরে, মানে কোন সময় কোন কোন মাসে শেষ হওয়ার পরে, মানে বর্ষা শুরু হলো তার ওই সময়টা করে নিই, মানে জুন জুলাই। হ্যাঁ হ্যাঁ, আর সিজন যখন শুরু হয় অক্টোবরে যদি বক্স দিই বাহারি দিই, সেপ্টেম্বরে মাঝামাঝিতে বা সেপ্টেম্বরে প্রথম দিকে করে নিই। না বুঝলাম না, তাহলে জুন জুলাই এর পরে অক্টোবর তো ঘন ঘন হয়ে গেল, দু তিন মাস তো গ্যাপিং হচ্ছে। ও দুবার করতেই হবে? আমি করি সারা বছর আর করি না। এটা রেক সয়েল মাল্টি মানে এটা মানে ফর ব্রিডিং পারপাসের জন্য ভালো হয়। এটা তেল তেল কিসে, কোন কোম্পানি? রেক সয়েল। তাতেই কাজ হয়ে যাচ্ছে, এগুলো প্রয়োজন পড়েই না, এটাই সব কিছু পেয়ে যাচ্ছে।
এটা ক্যালসিয়ামের জন্য ক্যাডিসল দিছি, ক্যাডিসল এটাও ভালো ওষুধ, ভালো। আর ঝিনুকের গুঁড়োটা কোথায় পাওয়া যায়? ঝিনুকের গুঁড়ো, ঝিনুকের হাটে পাওয়া যাবে, হাটে তো দেখিনি আমি। এমবিট প্লাস মাল্টিভিটামিন, এমবিট প্লাস। এই বেশি মেডিসিন ইউজ করি না, সাপ্লিমেন্ট যেটা যেটা ইউজ করি একদম কম দিন, একদম বেশি। আর চোখের প্রবলেম হলে ইয়ে কি আছে জানো, গ্যাডিলক্স জিএমটা ইউজ করি, খারাপ না, ভালো। আর অ্যান্টিবায়োটিকের মধ্যে? অ্যান্টিবায়োটিকের মধ্যে সেরকম কিছু ইউজ করি না আমি, ফুডটার উপর জোর দিই, বাকি এইসব ক্লিয়ারেন্স এসব জিনিস ফুডে, ভালো ফুডে মাল্টিভিটামিন দিলে কেটে যায়। আচ্ছা, অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন পড়ে? আমি দিই না, আমার পাখিকে মেডিসিন খুব কম দিই, খুব কম, একটু এমার্জেন্সি না হলে নাহলে দিই না। ডিমের খোলা দিচ্ছি, ঝিনুক গুঁড়ো দিচ্ছি, এটা ন্যাচারাল ক্যালসিয়াম, মাল্টিভিটামিন হিসেবে সেইভাবে ইউজ করি। আচ্ছা, আর ইয়ে কি বলে, ক্যাটল ফিশ বোন, যে ক্যাটল ফিশ বোন দিই, গুঁড়ো করে দিছে, তার বড় পাখি হলে ডালা দিয়ে দিই, ছোট পাখি হলে গুঁড়ো করে দিই, সব ফুটে মিশিয়ে দিই। আর দানাটা প্লেনের উপর রাখি, কন্টিনিউ ব্রিডিং সিজনে চলাকালীন ম্যাক্সিমাম অল্প সিড মিক্স অল্প দিই, কারণ বাচ্চার একটা ডাইজেস্টের ব্যাপার আছে। আর দ্বিতীয় কথা দিই যে বাকি যদি বেশি সিড মিক্স দিয়ে দিই না, বাকি বাচ্চা ছেড়ে ব্রিডিংয়ে চলে যাবে, তখন বাচ্চারা সার্ভাইভ করার চান্সটা অনেক কমে যাবে। তো পাখি যেন আরামসে বড় হয়ে যায় সিড মিক্স খেয়ে, এবং পাখির যাবতীয় মানে রিকোয়ারমেন্ট সেটা আমরা সব ফুটে পড়া মানে সব ফুটে দিয়ে থাকি, যেটা বাচ্চা যেন সব ফুট থেকে পেয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, কারণ আমরা রেগুলার সব ফুটের মধ্যে সানফ্লাওয়ারটা বেশি দিলে আবার ব্রিডিংয়ে চলে যাবে, সানফ্লাওয়ার কুসুম দিলে পাখি ব্রিডিংয়ে চলে যেতে পারে, ওই জন্য আমি ওটা করি। শুধু নট অনলি মানে ওটা কী থাকে মানে কী রেশিওতে মেশানো আছে এখন সিড মিক্সটা? খুবই কম, মানে একটা বড় বোলের মধ্যে অল্প কিছুটা সিড মিক্স দেওয়া থাকে, যেটা না না মানে ইয়ে বলছি এইখানে যে কাঙ্গনির সঙ্গে মানে ইয়ে কতটা দেওয়া আছে মানে সানফ্লাওয়ার, এটা আন্দাজ মতো আমরা দিই, যে না যেটা দিলে বাকি কিছু না বেশি না হতে পারে। এক কেজি কাঙ্গনি দানার মধ্যে 10-15টা শুধু এটা লাম্বাট কেজি, কারণ অন্য পাখির সাথে সে ইস্যু আসে না, কোনো কেউ দেওয়া হয় টোটালি সিড মিক্স, কোনো ইস্যুটা আসে না, বাট আমার লাম্বাটে ইস্যুটা আসতে পারে বা আসে, আমি ওই জন্য লাম্বাট কোনো সানফ্লাওয়ার কেনে কোনো অসুবিধা কিছু আসে না, কোনো আমার কোনো সমস্যাই নেই। লাম্বাটে যত ফ্যাকড়া, যত ফ্যাকড়া লাম্বাটে, লাম্বাটের অনেক কিছু দেখতে হয়, রোগ ভোগ বেশি লাম্বাটের হয়, সব কিছু লাম্বাটে হয়, লাম্বাটের ব্যবসায়িক দিকটা অনেক বেশি, ফলে লাম্বাটে আবার সমস্যাও বেশি। প্রত্যেকদিন সব শেষ করে দেয়, কোনোর অবস্থা একটু বেশি খায় মানে, তাছাড়া বাচ্চা আছে, কোন দিচ্ছ তুমি সানফ্লাওয়ার, ইয়ে কুসুম, আর কাঙ্গনি আছে, রাজমা আছে, কৃষি আছে, রাজমা কৃষি ও সানফ্লাওয়ার আর কুসুমটা বেশি। তো এবার আমি আলোচনা করবো একটু ইয়ে নিয়ে, ছোটো পাখি নিয়ে, ছোটো পাখি বলতে গোল্ডেন ফিশ, জায়ান্ট ফিশ, বেঙ্গলি ফিশ, এটা আমি আগেও বলেছি এখনও বলছি। মোটামুটি সিজন তো শেষের দিকে হয়ে এলো, কিছু পাখি মোল্টিংয়ে আছে, কিছু পাখি গোল্ডেন, কিছু পাখি আবার ডিম দিচ্ছে, কিছু পাখি বাচ্চা আছে ঘরে ছোটো, কিছু পাখি বাচ্চা ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে গোল্ডেনে, আমি কেন এটা রাখবো না। জায়ান্ট ফিশও বাচ্চা কিছু রয়েছে আমার স্টকে, ব্ল্যাক ফিশ আছে, ইসাবেল ফিসাবেল আছে, চেস্টনাট আছে, তো টোটাল জায়ান্ট ফিশ 8-10 জোড়া হবে, অ্যাডাল্ট গোল্ডেন ব্রিডিং পেয়ার ওই 8-10 জোড়া হবে, আর 40 পেয়ারের মতো অ্যাপ্রক্স 45 পেয়ারের মতো অ্যাডাল্ট ব্রিডিং বেঙ্গলি হবে, তো উইথ কেজের সঙ্গে, খাঁচার সঙ্গে, তার সঙ্গে টোটাল অ্যাক্সেসরিজের সঙ্গে আমি ওটা দিয়ে দেবো, কারণ বেঁচে দেবো ওটা, কারণ আমি পরে ইন ফিউচারে আমি বড়ো পাখি করছি, বড়ো পাখি আমাকে রাখার জায়গা হচ্ছে না,
আমার ছোট পাখি সেটাবে বেঙ্গলি আর্জেন্ট এখনই সেল আছে হ্যাঁ আর্জেন্ট এখন কি বুক করলাম এখনই দি তাকে বুক করতে পারবে বাচ্চা অবস্থা নিয়ে চলে যেতে পারে বা বাচ্চা কদিন পরে এসে নিতে পারে খাঁচা বাসা বিক্রি আছে বুক করে রাখতে বুক করে রাখতে পারে খাঁচা বিক্রি আছে তারপরে খাঁচা আছে এগুলো খুব খাঁচা আমার কাছে চার পাঁচ খোপের খাঁচা আছে চার পাঁচটা খাঁচা আছে বিক্রির জন্য যা গোল্ডেনের খাঁচা আছে কিছু কিছু বেঙ্গলিদের খাঁচা বেশি আছে জাইন্টের জন্য একটা খাঁচা আছে তো ওই খাঁচা বিক্রি হবে বাচ্চা বড় সব মিলিয়ে মানে ছোট পাখি বিক্রি আছে পুরো ছোট পাখি বিক্রি আছে ছোট পাখি বলতে গোল্ডেন জায়ান্ট ফিঞ্চ বেঙ্গালি ফিঞ্চ জাভা নয় মেরে পাস গোল্ডেন ফিঞ্চেস এইট টু টেন পেয়ার অল ব্রিডিং পেয়ার কুছ চিক্স হ্যাঁ মেরে পাস জায়ান্ট ফিঞ্চ হ্যাঁ এইট টু টেন পেয়ার অর উসমে বহুত সারা ঘর চিক্স হ্যাঁ और बेंगली से 40-45 प्लेयर तो टोटल सेटअप मेरा जितना छोटा बार्ड से सब सेलिंग है केज सही उस केज के साथ केज एक्सेसरीज के साथ जैसा करके उसका नेस्टिंग फिर उसका दाना का बर्तन का पानी पानी का पॉट और मतलब उसका दाना का बाटी अलग अलग जो भी चीज़ होता है छोटा बार्ड में जो भी चीज़ है मेरे पास वो टोटल हम छोड़ देंगे अंदर क्योंकि मैं शिफ्ट कर रहा हूँ बड़ा बार्ज में मतलब मेरा ट्रांसपोर्ट नहीं होगा आपको आके ले जाना हाँ ट्रांसपोर्ट नहीं होगा बट अब आकर अगर केज लेंगे हैं आपको तो एक छोटा सा मारुति वैन कर लीजिए बस छोटा हाथी कर लीजिए आप आराम से चलाएंगे पूरा जितना जो चेक से लेके जाएंगे और बार्ज को अपना ब्रीडिंग पेयर है जितना जो सेल है सब ब्रीडिंग सब ब्रीडिंग पेयर है टोटल केज मतलब छोटा बार्ज जितना है मेरा ऑल मतलब सब ऑल एक्टिव बर्ड सब एक साल हुआ मैंने ब्रीडिंग में बैठाया সবাইকে বলছি গোল্ডেন জায়ান্ট ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চ আমার যতটা আছে আমি সব সেল করে দেবো রাখবো না আর কেউ এখন এসে নিয়ে যেতে পারো কেউ এক মাস পরে এসে নিয়ে যেতে পারো আমি দিয়ে দেবো যে আগে আসবে যে আগে আসবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দেবো কেউ যদি একা না পারো পুরো সেটটা নিতে ফ্রেন্ডস নিয়ে এসো ফ্রেন্ডসদের নিয়ে ভাগ করে নিয়ে নেবে কোনো অসুবিধা নেই তবে আমি ছোটো পাখি ছেড়ে দেবো কারণ ছোটো পাখি ছেড়ে আমি বড় পাখিতে সুইচ করছি আমার জায়গাটা মেন সমস্যা আমি আমি শুধু পাখি নেবো কেজ নেবো না সেরকম হবে সেটা হলে সেখানে কেসটা ভালো হয় মানে কেসটা নিলে তার ভালো হবে কেসটা কমে পেয়ে যাবে আর যদি না হয় তাহলে সে শুধু পাখি নিতে পারবে অসুবিধা কিছু নেই কন্ট্যাক্ট কিজিয়ে আপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জো আয়েগা হাম উসকো দে দেঙ্গে ঠিক আছে আমি দেখ লেতে হ্যাঁ ক্যা ক্যা হ্যাঁ আমি দেখ লেতে ক্যা ক্যা হ্যাঁ আমি দিখা দেতে সবকো কেসা কন্ডিশন মে হ্যাঁ আর ক্যা ক্যা বাচ্চা হ্যাঁ আমি আপকো দিখা দে মেরা কন্ট্যাক্ট নাম্বার আপকো শেয়ার কর রহে তো আমার কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি যার যার লাগে কেউ যদি কারো যদি লাগে নিয়ে যাও এসে এখন এসে বুক করতে পারো এক উইদিন ওয়ান মান্থের মধ্যে এসে নিয়ে যেতে পারবে কোনো অসুবিধা কিছু নেই তো সব পাখি ছোটো সব পাখি বিক্রি আছে গোল্ডেন জায়ান্ট ফিঞ্চ বেঙ্গলি আমার নাম্বারটা বলছি 9830237949 এই নাম্বারে ফোন করবে হোয়াটসঅ্যাপ করবে রাত 10টার পরে না গোল্ডেন গোল্ডেনও মোল্ডিং আছে মোল্ডিং আমার কমপ্লিট হলে খুব ভালো বাচ্চা করে পাখিটি পেয়ারটা আমি আর নাম বলছি না যে সব এক এক করে দেখি দেওয়া হচ্ছে টাইম কম আছে এরপরে যাওয়াটা বাকি আছে তো ভিডিও সব রেডি রেডি পেয়ার রেড হেড আছে পার্পল বেস আছে ব্ল্যাক হেড আছে অরেঞ্জ হেড আছে হ্যাঁ এগুলো নাকি মোল্ডিং হলে মরে যায় না 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 কে বলেছে মোল্ডিং কমপ্লিট করলে আবার ব্রিডিং এ আসবে কে বলেছে মরে যায় বাচ্চা থেকে বড় অবস্থায় তখন মরে যায় তখন মরে যাওয়ার চান্স থাকে এগুলো মোল্ডিং কমপ্লিট হয়ে গেছে এগুলো ব্রিডিং এ বসাবো আবার অ্যাডাল্ট পাখি মোল্ডিং হলে কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই এটা আমার ব্লু গোল্ডেন আর ইয়েলো গোল্ডেন খুব ভালো পেয়ার প্রচুর বাচ্চা দিয়ে যায় আমার থেকে এ পাখির কিন্তু চাহিদা আছে ভালো হ্যাঁ গোল্ডেনের সবসময় ডিমান্ড আছে গোল্ডেন আছে একটা রেড হেড গোল্ডেন আছে ব্ল্যাক হেড ফিমেল আছে খুব ভালো আছে রেডি টু ব্রিড আমি ব্রিডিং করবে মোল্ডিং কমপ্লিট হয়ে গেছে মোড়ালে ভালো কন্ডিশন আছে তো খুব ভালো কোয়ালিটির পাখি আছে প্রত্যেকটা ব্রিডিং পাখি এক বছর দেড় বছর করে বয়স হয়েছে যে নেমে একদম পুরো একদম সলিড জিনিস পাবে প্রত্যেকটা পাখি কাজ করবে প্রত্যেকটা পাখি আমার নিজের ঘরের ব্রিডিং পেয়ার আচ্ছা মার্কেট রেট চলছে সেই হিসেবেই দাম হ্যাঁ মার্কেট রেট রেট যা চলছে তার থেকে হয়তো একটু বেশি নেবো কিন্তু আমি ব্রিডিং পেয়ার যেহেতু ঘর থেকে আমি দিয়ে দেবো বাচ্চা দেবো না প্রত্যেকটা রেজাল্ট করা পাখি দেবো একটু আমি বেশি নেবো মার্কেট রেট থেকে আমি বলে দিচ্ছি আগে থেকে কিন্তু যে যে নেবে
সে পুরো এক থেকে বাচ্চা পাবে সব কটা পেয়ার থেকে সব ব্রিডিং পেয়ার এখানে সব সেট হয়ে আছে সব সেট হয়ে এটা সিলভার গোল্ডেন এর সঙ্গে ব্ল্যাক এন্ড পার্ল এর ফিমেল এর জোড়া আছে এই পাখির অসুবিধা কি মানে কোনো অসুবিধা নেই একটু হিট দিয়ে রাখতে হবে একটু ভালো সিড মিক্স ভালো ফুড একটু কেয়ার করতে হবে বেশি ছোট পাখি হাওয়াটা উত্তরের হাওয়া না লাগে বেশি হাওয়া না লাগে আদারওয়াইজ আবার ঘরে কিছু বাচ্চা বেরিয়ে গেছে এখনো গোল্ডেনের চিক্স দুটো আছে সব একসাথে বিক্রি হয়ে গেছে জায়ান্ট ফিঞ্চে কিছু বাচ্চা বেরিয়েছে ব্ল্যাক চিক ফ্ল্যাক চিক সব আছে এর মধ্যে খুব ভালো ভালো পাখি সাইজ পাখির কোয়ালিটি দেখবেন তাহলে বুঝতে পারবেন তলায় আছে পাখি এটা অফ করবেন এখানে ফাঁকা এখানে যে জাইন্টের ব্রিডিং পেয়ার আছে ব্ল্যাক চিকের সঙ্গে জোড়া আছে খুব ভালো পেয়ার হোয়াইট পেয়ারে খুব ভালো বাচ্চা করে এটা এটা আছে ব্ল্যাক চিকের সঙ্গে ইসাবেলের ফিমেলের জোড়া আছে খুব ভালো বাচ্চা করে পাশে আছে এ পাশে আছে জাইন্ট লাইটলি একটু কম আসছে এই দুটো বাচ্চা এখন সেলফ হয়নি দুটো বাচ্চা বেরিয়ে গেছে ও নিজে বাচ্চা নিজেই খাওয়াচ্ছে আচ্ছা এই দেখো আমি একটা দেখাচ্ছি আর আপনার সবাইকে দেখাচ্ছি যে কত ভালো বাচ্চা মানুষ করে বেঙ্গলি তিনটে সারা যাওয়ার বাচ্চা মানুষ করছে বেঙ্গলি খাওয়াচ্ছে ও বাচ্চার সাইজ বাবা মার থেকে বড় হয়ে যাবে হ্যাঁ কিন্তু খাওয়াচ্ছে এই যে দুটো ফোন যাওয়া খাওয়াচ্ছে রেড আইস বেঙ্গলি খাওয়াচ্ছে এখানে নিজে বেঙ্গলি নিজে বাচ্চা নিজে মানুষ করছে হ্যাঁ এখানে জায়ান্ট ফিঞ্চের ডিম চালা আছে এখানে গোল্ডেনের ডিম চালা আছে সব হ্যাশ করছে ম্যাক্সিমাম করে সব হ্যাশ করছে হোয়াইট বেঙ্গলি নাই না আরে হোয়াইট বেঙ্গলি এক পিস আছে এটা কিছু পাখি আছে বেঙ্গলি আছে না জায়ান্ট ফিঞ্চ আছে এখানে জায়ান্ট ফিঞ্চ আছে অ্যাডাল্ট ব্রিডিং পেয়ার সব খুব ভালো পাখি কোয়ালিটি দেখে নিন আমার সব এক বছরের পুরনো পাখি এগুলো প্রত্যেকটা পাখি কাজ পাখি তাড়াহুড়ো করে হয় না প্রত্যেকটা পাখি ও ভালো কাজ করে প্রত্যেকটা পাখি ও নিজের ব্রিডিং কাজ করছে শুধু আমার পুরো সেট আপটা চেঞ্জ করে বেঙ্গলি এখানে বেঙ্গলি বাচ্চা কিছু আছে বড় হয়ে গেছে এগুলো ওই ঘরে কিছু আছে রাখা লাল বেঙ্গলিও আছে হ্যাঁ লাল বেঙ্গলিও আছে এখানে আবার ওভারঅল ভিউ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আজকে যেটা বললাম ছোট পাখিকে আমি পুরো তুলে দিচ্ছি ছোট পাখি গোল্ডেন জায়ান্ট ফিঞ্চ বেঙ্গলি কারোর দরকার লাগলে কিছু কেউ জরুরত হয় ছোট বার্ড জায়ান্ট ফিঞ্চ বেঙ্গলি গোল্ডেন ফিঞ্চেস তো মেরে সাথে কন্ট্যাক্ট কিজি আমার সঙ্গে যোগাযোগ করুন 9830237949 এটা রাতে ফোন করে আমাকে কাছে কন্ট্যাক্ট করে নেবেন আর বুকিং করতে পারেন তাড়াতাড়ি উইদিন ওয়ান মান্থের আগের মধ্যে আমি সব ছেড়ে দেবো ছোটো পাখি কারণ আমাকে বড়ো কুনুরের জন্য জায়গা ঠিক করতে হবে এখানে কুনুরের কেজ বানাতে হবে